দর্শক, হাটবাজারের গল্পের খোঁজে আমরা আছি আজ মানিকগঞ্জের বরঙ্গাইল হাটে, যেটি আসলে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই বসে এবং এই হাটের খ্যাতি হলো কাঁচামরিচ এবং পেঁয়াজের জন্য। স্থানীয় কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্য এখানে নিয়ে আসেন, তেমনি দূর দূরান্ত থেকে অনেক পাইকাররাও আসেন এই হাটে লেনদেন করতে। চলুন জেনে আসি এই হাটের লেনদেন এবং কর্মব্যস্ততার ভিন্ন ভিন্ন সব গল্পগুলো। ব্যস্ত মহাসড়ক হয়ে সাইকেল, রিক্সা, ভ্যান কিংবা পিক আপ, এমনকি ঘোড়ার গাড়িতে করে আশপাশে 10 গ্রামের লোকেরা ছুটে আসছেন বরঙ্গাইল হাটে, যাদের সবার সাথে কম বেশি বস্তা বোঝাই পণ্য। সপ্তাহে সোম আর বৃহস্পতিবার শিবালয় উপজেলার নিয়মিত ছবি এটি। চাচা, বস্তায় কি এগুলা? পেঁয়াজ, 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 সবই পেঁয়াজ, সবই পেঁয়াজ। কি ব্যবসা করেন নাকি চাষে? না না, চাষে। গৃহস্থ? কোন এলাকা থেকে আসছেন? এই তারাল। এই হাটে আসেন প্রত্যেক সপ্তাহে? প্রত্যেক সপ্তাহে, সব 8 সপ্তাহ সবে নেই। তো পেঁয়াজের ফলন কেমন হয়েছে এবার? ফলন খারাপ নয়, ভালোই হয়েছে। দাম কেমন পাইতেছেন? দাম বর্তমানে ভালোই আছে, 1200, 1150, 1100 চলছে বাজার, ভালোই আছে। 1200 কেমন? হ্যাঁ, একটু কথা বলি, বস্তায় কি এগুলো? এটা বাঙ্গি। বাঙ্গি আর কি আছে বস্তায়? পিএস। ব্যবসা করেন নাকি? না, বাড়িতে। গৃহস্থ? হ্যাঁ। এই হাটে আসেন প্রত্যেক সপ্তাহে? হ্যাঁ, হাটে আসি, বাজারে আসি, আরতে আসি। কেমন বেচা কেনা হয় এই হাটে? বেচা কেনা ভালো। এই হাটের বিশেষত্ব হলো পুরো মানিকগঞ্জ জেলার পেঁয়াজ ও কাঁচামরিচের বিশাল হাট এটি। বেলা 11টার দিকে হাটের ভেতরে তখন পাইকার ও আড়তদারদের শোরগোল। হাট ঘুরে দেখা গেল বিক্রেতাদের অধিকাংশই স্থানীয় কৃষক বা চাষি, যারা নিজেদের উৎপাদিত পেঁয়াজ বা কাঁচামরিচ নিয়ে এসেছেন বিক্রি করতে। পেঁয়াজ কি আপনার? এগুলা পেঁয়াজ আপনার? হ্যাঁ। কি পাইকারি ব্যবসা করেন নাকি? না না না, বাড়ির কৃষক। হ্যাঁ, কৃষক। তো পেঁয়াজের দাম কত আজকে? আজকে দাম মনে করেন 12-12.5 মন। হ্যাঁ, আপনার পেঁয়াজের চেহারা তো বেশি সুবিধার না মনে হচ্ছে। এটা পেঁয়াজ ভালো না মনে করেন যে, এটার দাম কম আছে এই জন্য কম। হ্যাঁ, এটা 900 টাকা বিক্রি হইতেছে, 900 টাকা দাম বলতেছে। এটা এরকম কেন আসলে, পেঁয়াজ এরকম কেন? এটা মনে করেন যে এটা বাছাই পর্ব, ঠিক আছে? এটা হলো সবথেকে নিঃস্বে, এটা তো চাঙ্গে থাকবে না, খাওয়ার জন্য আগে বিক্রি করা লাগে। ভাই, যে বসে আছেন, বিক্রি হচ্ছে না নাকি? আমার একটা নিয়ম তো, একটু দাম একটু কম করতেছে আর কি, একটু মান খারাপ আর নিয়ম, একটু রং খারাপ। একটু কত করে বলে আপনার? এটা 1100 টাকা করে। কত হলে ছাড়বেন? ছাড়া লাগবো, তাই দুই দাম দেয় ছাড়া লাগবো তাই। তো পেঁয়াজের ফলন কি এবার খারাপ হচ্ছে নাকি? খারাপই তো ভাই, ভালো না তো। খরচ তো মেলা খরচ, 1000 উপর পড়ে গেছে পেঁয়াজ খরচ। হয় 1000 খরচ হয়? এটা কামলার দাম মনে করেন 300-350 টাকা রোজ কামলা, 3000-4000 দানা কিনে চালানো লাগছে, কামলা পরে ডালি মূল্য দিয়ে, বুঝছেন? খরচপাতি দিয়ে মনে করেন 1000 উপরে করছে পেঁয়াজ। চাচা, একটু কথা বলি, মাথায় কি এগুলা বস্তায় পেঁয়াজ? আপনি কি চাষ করেন নাকি ব্যবসা? নিজেই চাষ করছি। তো গত বছর কেমন দাম ছিল, এবার কেমন দাম পেঁয়াজের? এবছর গেল বছর দাম একটু বেশ কম আছে, এবছর একটু ভালো। মরিচের দাম কেমন? মরিচ তো লাগে সারে নাই, তবে আবার তো ভালো। কৃষি কাজ করে লাভটা হয়? তেমন লাভ হইতেছে না, মানে সমান সমান। প্রত্যেক হাটে আসেন? হ্যাঁ হ্যাঁ। তো এক বস্তায় তো নিয়ে আসছেন শুধু আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকে আদাম। এখানকার মরিচের মান ভালো হয়, চাহিদাও বেশ, তাই স্থানীয় চাষিদের অধিকাংশই মরিচ উৎপাদন করেন। তবে চাষিদের মতে কৃষিপণ্য চাষাবাদ করে এখন প্রায়ই লোকসানে পড়তে হয়, ফলন ভালো হলেও ভালো দাম মেলে না। জানালেন, গত বছর এই হাটে কাঁচামরিচ বিক্রি হয় মাত্র 2 টাকা কেজি, এবছর বাজারে আসা নতুন মরিচ এখন বিক্রি হচ্ছে 15 টাকায়। চাচা, মরিচ কি আপনি ব্যবসা করেন নাকি খেতে? খেতে তা। গৃহস্থ? হ্যাঁ, গৃহস্থ। কেমন দাম মরিচের এখন? বর্তমানে খারাপ না। কত করে বিক্রি করলেন? 15 টাকা কেজি। কেজি 600 টাকা মন। মরিচ কি বিক্রি করলেন না কিনলেন? না, কিনলাম। ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। এই হাটে কি সবসময় আসেন নাকি? হ্যাঁ, সবসময় আসি। কোন এলাকা থেকে আসছেন? আমি আসছি মানিকগঞ্জ গড়পাড়া থেকে।
মরিচের দাম কত এখন? মরিচ কিলাম এটা 15 টাকা কেজি। সারা বছর কি এই পেঁয়াজ কাঁচা মরিচ পাওয়া যায়? কাঁচা মরিচটা সারা বছর পাওয়া যায় না, এটা সিজনাল। এই সময়ে বিন্দু মরিচের সময় এটা পাওয়া যায়, কিন্তু পেঁয়াজটা সারা বছর পাওয়া যায়। তো এই বাজারের একটু সুবিধা অসুবিধা নিয়ে যদি বলেন। এবারে সুবিধা, সবসময় গাড়ি ঘুরে আমরা যাতায়াত করি, চলাফেরা রাস্তাঘাট ভালো, এর জন্য সবসময় আসি এখানে। হাটে স্থানীয় ছাড়াও অন্যান্য জেলা থেকেও পাইকার আসে শতাধিক। যোগাযোগ সুবিধার বিশেষায়িত এই পণ্য পেতে পাইকারদের আগ্রহ এই হাটকে ঘিরে। চাচা একটু কথা বলি, আপনি তো পাইকার নাকি? হ্যাঁ হ্যাঁ। কোন এলাকা থেকে আসছেন? আরিসা। কি কি কিনলেন আজকে? আজকে কিনলাম বলে আপনার এই কাঁচা মরিচ কিনছি, আপনার এই আদা কিনছি, পেঁয়াজ কেনার জন্য ঘুরতেছি, কিন্তু পেঁয়াজের দাম বেশি। আমরা বেঁচে এলাম হলো এই 30 টাকা কেজি খুঁড়ছে, এনে হলো 35 টাকা কেজি পাইকারি, তার জন্য কেনা হইতেছে না, এই সমস্যা। এই বাজারটা আগের চেয়ে এখন কি দিন দিন জমজমাট হচ্ছে কিনা? হ্যাঁ, জমজমাট হচ্ছে, বাড়ছে, বাজার বাড়ছে। কত বছর ধরে আসেন এই বাজারে? এই মনে করেন যেন 20 বছর। 20 বছর ধরে কম পক্ষে। আগে কেমন দেখতেন, এখন কেমন দেখেন? ও, আগে যেরকম দেখছি এখন ওইরকম। ওই আগে আমরা ওই মাল কিনবার আসলে এই সকালে একদম, বিকালে একদম, মাঝখানে একদম, এইভাবে এইরকমই হয়। এখন ওইরকমই দেখা যায়, সকালে কমাছিল, আজকে লাস বাজার বন্ধ, খালি বাড়তেই আছে, কমতেছে না। উন্নতি করছে, হয়তো একজনের উন্নতি হয়েছে, আবার একজনের হয় নাই। কারণ হলো যারা বেচতেছে তাদের জন্য ভালো, যারা কিনতেছে তাদের জন্য ভালো। এরা বেশি দাম দিয়ে কিনবো, বেশি দাম বেচবো, কম দামে কিনে বললে কম দামে বেচবো, এটাই নিয়ম। ব্যবসায়ীদের নিয়ম হলেও তারা কেজিতে একটা লাভ করবো। এই হাটটা আগে কেমন দেখতেন, এখন কেমন দেখেন? আগের চেয়ে এখন অনেক উন্নত, এখন পেঁয়াজ মরিচ অনেক আবাদ বেশি হইতেছে। এখন আগে তো ঘর বাড়ি এই ঘরেই ছিল না, এখন তো মনে করেন যে অনেক ঘর হয়েছে, এখন বিল্ডিং হইতেছে, উন্নত হয়েছে অনেক। যোগাযোগ এই হাটের মোটামুটি ভালো, তখন আপনার মেন রাস্তার সাথে তো যোগাযোগ ভালো, হাটের ভিতর থেকে গাড়ি সবসময় ঢুকতে পারতেছে, বের হইতে পারতেছে। দর্শক, কাঁচামরিচ এবং পেঁয়াজের জন্য খ্যাত এই ঐতিহ্যবাহী বড়ঙ্গাইল হাটের ব্যস্ততা সকাল থেকে শুরু হলো, এটি পুরোপুরি জমজমাট হয়ে ওঠে দুপুরের দিকে এবং যা চলে বেলা 3টা পর্যন্ত। এ বাজারের লেনদেন এবং কর্মব্যস্ততার আরও অনেক গল্প জানবো একটা বিরতির পর। আড়ত গড়ে উঠেছে মাত্র 30 থেকে 35টির মতো, তবে সংখ্যায় অল্প হলেও লেনদেনের ব্যস্ততায় কমতি নেই কোনো। আড়তদাররা জানালেন, সময়ের সাথে এই হাটের ব্যস্ততা আগের চেয়ে আরও বেড়েছে। এখানকার উৎপাদিত কাঁচামরিচ রপ্তানি হয় মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই, এ নিয়ে গর্বও কম নেই তাদের। আপনি তো আড়তদার নাকি? জি, আমি আড়তদার। একটু বলবেন যে আপনাদের এখানে কোন কোন জায়গা থেকে পাইকার পত্র আসে, কেমন বিক্রি কিনি হয়? হ্যাঁ, ঢাকা থেকে আসে, ঢাকা মিরপুর থেকে আসে, তারপর চট্টগ্রাম আছে, তারপরে নিমসা, চৌমোহনি, ফেনী, তারপরে এদিকে মনে করেন যাচ্ছে পাবনা যাচ্ছে, আমার মরিচ কিছু পাবনা যাচ্ছে, তারপরে এর দিকেও যায় আর কি, বগুড়াও এদিকেও যায়, তারপরে এদিকে আছে বাইপেল, গাজীপুর চৌরাস্তা। কাঁচামরিচ ছাড়া আর কী কী আপনার হাটে পাওয়া যায়? আমাদের এখানে রসুন আর পেঁয়াজ আছে, রসুন পেঁয়াজটা মোটামুটি ঢাকা বেশি যায়। আমাদের এখান থেকে সৌদি, কুয়েত, তারপরে ইতালি, মানে মিডল ইস্টে প্রায় দেশেই আমাদের এখান থেকে মরিচ যায়। চাচা, এই তো লেখালেখি করতেছেন, অনেক ব্যস্ততা দেখতেছি, আপনি তো আড়তদার তো নাকি? আমি আড়তদার সরকার, মানে খাতা লেখি আর কি। তো আপনাদের এখানে লেনদেনের পদ্ধতিটা কি একটু বলবেন? লেনদেনের পদ্ধতি হলো গৃহস্থরা মাল নিয়ে আসবে, ওদের কাছ থেকে আড়তদাররা মাল কিনবে, খাতায় লিখবো, ওই অনুসারে দাম দেওয়া হবে। কমিশন সিস্টেম? না, কমিশন সিস্টেম, কমিশন যারা কিনবে এখানে, অর্থাৎ একজন পাইকার এখানে এসে কিনবে, সে কমিশন দেবে, যে বিক্রি করবে তার কোনো কমিশন নেই। কমিশন কত কেজিতে? 75 পয়সা। কত মন মরিচ আপনাদের এখান থেকে হাটবারে যায়? এখন তো মনে করেন সিজন কেবল শুরু, হয়তো 4-5 দিন বা 7 দিন ধরে মরিচটা উঠতেছে, কিন্তু যখন নাকি এই মরিচটা মানে স্বাভাবিকভাবে যখন লাগবো তখন তো অনেক মরিচ। এই মরিচটা খালি বাংলাদেশেই থাকে না, বাইরেও চলে যায়। স্থানীয়দের মতে জমিদার যোগেশ চন্দ্র ঘোষের হাত ধরে 19 শতকের শুরুর দিকে এই হাটের গোড়াপত্তন হয়। তবে রাস্তার পাশে এভাবে হাট বসছে
20 থেকে 25 বছর ধরে। সময়ের সাথে এ হাটে পাইকারদের আনাগোনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর ইজারা মূল্য। এই বাজারটার সৃষ্টি 100 বছর আগে, আর এই কাঁচা আমালের উৎপন্নটা বাজার সার্ভিস হয়েছে মোটামুটি 20-25 বছর ধরে। এই বাজারের উন্নতি ধরেন এই কৃষিপণ্য দ্রব্য দিয়েই, এইখানে ধরেন প্রধান হলো পেঁয়াজ মরিচ। এই হাটটা আগে সামান্য কিছু চট সম্বন্ধে ডাক হইতো, এই কৃষিপণ্য আমদানি রপ্তানি হওয়ার কারণে এখানে প্রতি বছর দিন দিন রাজস্ব বাড়ছে, যেমন 10 লাখ, 8 লাখ, 11 লাখ, 18 লাখ পর্যন্ত দাঁড়াইছে। আমরা দেখতেছি এই হাটের সরকার হইতে লাভবান, আমরা যারা আছি এলাকার মানুষ এখানে এই হাটটা জমা, আমরাও অনেক গরিব মানুষ যে যেরকম কোয়ালিটি সবাই এখানে একটা জীবিকা নির্বাহ করে সংসার চালাইতেছে। মহাসড়কের পাশে বাজার বসায় যানজট তৈরি হয় হাটবারে। তবে পাইকারি এই হাটের খানিকটা পাশেই বসে খুচরা হাট, যেখানে চৈত্রের তীব্র রোদ থেকে বাঁচতে ছোট ছোট তাবুর নিচে পণ্যের পসরা নিয়ে বসেছেন খুচরা ব্যবসায়ী। শিবালয় উপজেলার এই হাটের কারবার ফুরিয়ে যায় বিকেল নাগাদ, তখন মালপত্র নিয়ে ফিরে যাবার পালা পাইকারদের। একটু কথা বলি আপনার সাথে, বস্তায় তো সব পেঁয়াজ নাকি? হ্যাঁ পেঁয়াজ। কোথায় যাবে এগুলা? এটা শাম বাজার যাবে, কারণ বাজার যাবে, বেনি যাইব, তারপরে নয়াডেঙ্গি, বাতুলি, কালামপুর। আপনি কি এখানে কাজ করেন না? কাজ করি আমি হাটে, লেবার। লেবার কেমন আয় হয় একদিন কাজ? ওই 400-500 টাকা হয় সিজন লাগলে আর কি, পুরা সিজন লাগলে এখন 200-300 টাকা। হাটবাজারের এই দৈনন্দিন ব্যস্ততা শেষ হলে আমরা ছুটে যাই শিবালয় উপজেলার দর্শনীয় এক পুরাকীর্তির খোঁজে। সারি সারি গাছ আর সবুজ প্রকৃতির এই মায়াময় দৃশ্য দেখতে দেখতে ঢাকা আরিচা মহাসড়কে আমাদের গন্তব্য তেউতা জমিদার বাড়ি। দর্শক, হাটবাজারের দৈনন্দিন জীবন জীবিকার গল্পের সাথে আমরা খুঁজবার চেষ্টা করি সেখানকার স্থানীয় যে ইতিহাস, ঐতিহ্য কিংবা নিদর্শন রয়েছে সেটিও। এই মুহূর্তে আমরা রয়েছি বরঙ্গাইল হাট থেকে 14-15 কিলোমিটার দূরের একটি বহু পুরনো জমিদার বাড়ির সামনে, যেখানে বহু স্মৃতি জড়িয়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। আজকে হাটবাজার থেকে বিদায় নেওয়ার আগে চলুন জেনে আসি এখানকার ইতিহাস এবং ঐতিহ্যের কথা। জমিদার হেমশঙ্কর রায়চৌধুরী এবং জয়শঙ্কর রায়চৌধুরী, এই দুই সহোদরের বসত বাড়ি ছিল এটি। ঐতিহ্যবাহী এই নিদর্শনের 55টি কক্ষ। দৃষ্টিনন্দনে স্থানটি এখন এতটা জরাজীর্ণ আর অবহেলায় পড়ে আছে যা অনেকটাই ভুতুরে বাড়ি বলে মনে হয়। আর জমিদার বাড়ির পাশে আছে একটি মঠ, যেটি মানবরত্ন নামে পরিচিত। জমিদার বাড়ির সামনেই বেশ বড় একটা দিঘি, যেখানে বসে একাধিক গান ও কবিতা রচনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই জমিদার বাড়ির পাশেই কবিপত্নীর পৈতৃক বাড়ি হওয়ায় তেউতা গ্রামে বেড়াতে আসতেন কবি। এছাড়াও জমিদারের আমন্ত্রণে কবি একাধিকবার তেউতায় আসেন। জমিদার বাড়ির সীমানায় এখন কবির নামে চালু আছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইতিহাস ঐতিহ্যের সাথে নিবিড় বন্ধনে মিশে আছে অবহেলা আর অযত্নে পড়ে থাকা এই জমিদার বাড়ি।